নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 120 দিন দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে, অর্থাৎ 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর 2023, 4 মাস দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে। এই বকরি হওয়ার ফলে মেষ রাশি কি ফল পেতে চলেছে, 5টি মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি যা ধ্রুব সত্য হতে চলেছে 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। কারণ যখন কোনো গ্রহ বকরি হয়, বিশেষ করে শুভ গ্রহ যখন বকরি হয় কি না, তখন কিন্তু তার শুভগুণ 3 গুণ কিন্তু বৃদ্ধি পায়। প্রতি বছরই শনি এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, দেবতার গুরু বকরি কিন্তু হয়। এই রেট্রোগেট হয়ে এই 120 দিন কি রেজাল্ট দিবে, প্রথম আসি বকরি কীভাবে হয় একটি গ্রহ। দেখুন, প্রত্যেকটি গ্রহই কিন্তু সূর্যকে কিন্তু পরিক্রমা কিন্তু করে। এই সূর্যকে যখন পরিক্রমা করে, পরিক্রমা করতে করতে যখন ডিগ্রি ওয়াইজ সূর্য থেকে দূরে চলে যায়, তখন কিন্তু এই গ্রহ কিন্তু বকরি হয়। এবং বকরি হওয়ার ফলে কি হয়, তার আগের ঘরের রেজাল্টও কিন্তু সেই গ্রহ কিন্তু দেয়। অনেকে বলে না বকরি মানে পিছনে যাওয়া, না, বকরি মানে সেই গ্রহের যে গতিটা ধীর হয়ে যাওয়া, যে স্পিডে মুভমেন্ট করছিল সেই মুভমেন্টটা ধীর গতি হয়ে যাওয়া, অর্থাৎ রেট্রোগ্রেড হয়ে 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর 2023 কি ফল দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে। আপনি মেষ রাশির মানুষ, এই 120 দিন কি রেজাল্ট পেতে চলেছেন আমি একে একে জানাবো। কোন কোন দিক থেকে ফলগুলো দিবে, দেখুন, আপনার রাশিতে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আপনার রাশি, আপনার দ্বাদশ ভাব, আপনার নবম ভাব, আপনার সপ্তম ভাব এবং আপনার পঞ্চম ভাব, এই কটি ভাবের টোটাল আপনার 5টি ভাবের ফল কিন্তু দিবে এই 120 দিন। প্রথম আসি আপনার দ্বাদশ ভাবে কিন্তু আপনার কিছুটা ফল দিবে, কারণ রেট্রোগ্রেড হচ্ছে তো আগের ঘরে কিন্তু ফল দেয়। অর্থাৎ যারা বিদেশ যাওয়ার জন্য প্ল্যানিং করছিলেন, ফরেন যেতে চাইছেন, বা আপনি ফরেনে গিয়ে কাজ করতে চাইছেন, বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকে লাভ পেতে চাইছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর। অর্থাৎ বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে যারা কাজ করতে চাইছেন, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বর, আপনি মেষ রাশির মানুষ, আপনার দ্বাদশ ভাবে, দেখুন এই সময় আপনার খরচ কিন্তু বৃদ্ধি করবে। 4 সেপ্টেম্বরের পর থেকে মেষ রাশির খরচের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে 31 ডিসেম্বর পর্যন্ত। বিশেষ করে আপনার হেলথের জায়গা নিয়ে কিছুটা হলো খরচ আপনাদের বাড়বে, এবং কিছু কিছু ক্ষেত্রে দূর যাত্রা সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশিতে বকরি হচ্ছে, দেখুন রাশিতে বকরি হয়ে কী হবে, চন্দ্রের সাথে থাকছে, গজকেশীর রাজযোগ সৃষ্টি করছে, এখানে আপনাদের সুনাম, আপনাদের খ্যাতি আপনাদের বৃদ্ধি করবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে পারে। দেখুন বৃহস্পতি যে বকরি হচ্ছে কি না, আপনার জন্ম ছকে বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই ফলাদেশটা কিন্তু দিচ্ছি। অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে রাশিতে, এখানে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ কিছুটা দিবে, কর্মক্ষেত্রে কিছুটা লাভ দিবে। এবং এই বকরি বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন,
সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা, সন্তানের শিক্ষার জায়গা ভালো রয়েছে, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে, হায়ার লেভেলে যারা পড়াশোনা করতে চাইছেন, যদি আপনার জন্মছকে বৃহস্পতি খুব একটা অশুভ না থাকে এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিবে। এবং প্রেম, দেখুন যাদের রিলেশান ছিল না এই 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের রিলেশান আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, অর্থাৎ নতুন সম্পর্ক জীবনে কিন্তু আসতে চলেছে, আর যাদের অলরেডি সম্পর্ক ছিল সেখানে কিন্তু আপনাদের অনেকটাই শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। যাদের মানে লাভ অ্যাফেয়ার্সের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। এবং যারা গোল্ডের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, চাঁদির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। সরাসরি বকরি দৃষ্টি আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে বকরি বৃহস্পতি, আপনাদের প্রথম কথা দাম্পত্য সুখের জায়গা ভালো করবে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন বিবাহের জন্য 4 সেপ্টেম্বর টু 31 ডিসেম্বর বিবাহের যোগাযোগ, বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য কথাবার্তা হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন বা শুরু করবেন ভাবছেন বা কথাবার্তা করবেন পার্টনারশিপ বিজনেসের, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিবে দেবগুরু বৃহস্পতি বকরি। আপনাদের এই পার্টনারশিপ বিজনেস যথেষ্ট ভালো দিবে এবং দেবগুরু বৃহস্পতি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ডেলি ইনকামের জায়গাটা, দৈনিক রোজগারের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে। আমি আবারও বলছি, মা তারা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবার আসি আপনার ভাগ্যভাবে দৃষ্টিতে, বকরি বৃহস্পতি আপনার বৃহস্পতি ঘরে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হওয়া এই 120 দিন 4 মাস ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট, আপনাদের ধর্মীয় যাত্রা ভ্রমণ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, পিতার থেকে সম্পত্তি লাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করছেন, নিজে সেলফ বিজনেস করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের এই 120 দিন নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, কৌশিকরায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নেই। যারা সমস্যাতে রয়েছেন, ভিডিও শুনছেন হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। এবং বৃহস্পতিকে ভালো করতে গেলে আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং গরুকে প্রতি বৃহস্পতিবার কলা খাওয়ান, বিশেষ লাভ পাবেন। নমস্কার।